ঠিক করতে গাইস আজকে আসছে পবিত্র গাড়ি কারেন্ট ঠিক করতে ওই গাড়ি ঠিক করে বিচার মেনে কি এই যে বোর্ডে কয়া কি ডিস্টার্ব হয়েছে কয়া এখন খুলতেই পারলাম না ডিস্টার্ব দেখতে এখনই কারেন্ট বোর্ড খুলে মিস্ত্রি খুব ভালো যোগাযোগ করার জন্য নাম্বার বলে দিচ্ছে আমি না না আমার নাম্বার দেবো কে তোর নাম্বার দিই দোকানদারের প্রমোশন করে দেবো তো দাদুর নাম্বার দিতে হবে থাম্বনেল দেবো পবিত্র ডট পবিত্র নাম্বার গাজনা পঞ্চায়েতের পাশে দোকান গাজনা নারায়ণনাথের দোকান নারায়ণনাথ না কি জানো নাম কার্তিক মাদকের দোকানের পাশে দোকান দুটো দোকান পরে কার্তিক মাদকের চপের দোকানের সামনে বিশাল বোর্ড ছাড়ে বোর্ডে হাত দেবে বোর্ড একা একা ছেড়ে যাবে এই যে হাত দিল এখনই দেখো নষ্ট হয়ে যাবে কারেন্ট রয়েছে কারেন্ট এখন পবিত্র খাবে শর্ট শীতের মধ্যে শর্ট খাইয়ে ঝুলে যাবে ওর মুখ দেখা বসে পড়ে করো এই বোর্ড ঠিক করতে গেলে গাইজ এইভাবে করতে হয় গাইজ চেক করছি কোনটে কারেন্ট আছে কোনটে নেই আর মেন সমস্যাটা হলো কারেন্ট চলে গেছে ওই জন্যই ভাবছে তোরা এই রঙ তামাশা করতে আসিস না তুই দেখেছিস ইউটিউবে মারবো এটা ধরবে না বলা এটা আদেশ নেই কিন্তু কারেন্ট আছে সরিয়ে দিতেছে সুইচ খারাপ হয়ে গেছে গাইস সুইচ লাগাতে হবে নতুন সুইচ ইলেকট্রিশিয়ান পবিত্র এই যে নতুন সুইচ নিয়ে আসছে দামি সুইচ দোকানের টপ সুইচ হ্যাঁ ভালো সুইচটা লাগাবেন যাতে বছরের পর টিকে যায় আপনি থাকবেন না সুইচ থেকে যাবে সুইচের মতনই দামে কম দামে ভালো পবিত্র সুইচ পবিত্র ফার্নিচারের কোম্পানির থেকে সুইচ এটা যে বাংলাদেশের ওই মানে কাকলি ফার্নিচার কি জানা কাকলি কাকলি দামে কম মানে কাকলি ফার্নিচার ভাই হাত দে রে না তুই দে কে দে তো জুতো পরা কিছু হবে না দে সাহস করে দে হ্যাঁ ওটা কারেন্ট ছিল দিলে ভিডিও কর ভাইরালে যাবেন আমি এই দেখো গাইস হাতের মধ্যে দেখা ওই দেখো কারেন্ট রয়েছে এই তারে রয়েছে কারেন্ট আর আমি হাত দেবো খালি হাত এই যে ভয় নেই কোনো ভয় নেই শর্ট লাগছে না দেখাই দেই মৃত্যুন যাই ছেলেটারে আমি হাত দিছিলাম কারেন্ট লাগেনি চাপে ধরো তো দেখি চাপে ধরলু চাপে ধর কিচ্ছু হবে না জুতো যতক্ষণ পরা আছে কিচ্ছু হবে না 11,000 তারে ঝুলে পড়বো জুতো করে না না ওটা ওটা হয় পবিত্র ফার্নিচার পাশের খরিদ্দার দেখতে চুল পেকে গেল তো বিয়ে তো দিবি না তো দাদার কি করবো বিয়ে তো বউ তো ঠিকই রয়েছে আইসক্রিম খাওয়া মেলা দিয়ে কোনে রে রাসের মেলায় রাসের মেলায় আইসক্রিম কার খাওয়ালাম
খাওয়াইছিলি, আমি চাইছিলাম তুই দিলি না, নাকি না এই তো সুচিত্রার সাথে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? কার সাথে? সুচিত্রা। ওর সাথে বিয়ে করবে? সুচিত্রা কিটা তোর মা কইছিল? বিয়েদের কথা? আমার মার পছন্দ হয়েছে বুঝলি সুচিত্রার, দিয়ে বলিছে আমার ছেলে চিনিস, দিয়ে ওর মানে দেখিছে আগে পরে বলছে হ্যাঁ চিনি, বলছে কিরকম ভালো লাগে আমার ছেলে, বাবার কাছে কবা সুচিত্রা আবার কইছে আমি তো কিছু জানি না, বলছে তোর পছন্দ, বলছে হ্যাঁ আমার পছন্দ, আমার বাবার কাছে কবা টিম করে চলে যায় বিয়ে করে। যদি দুইবার বিয়ে না তো করতে পারতাম দিয়ে আমার 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 মা এসে দুইবার বিয়ে হয়েছে, একবার সে একবার এইছি তার অন্য কথা হলো, আর ওই যে সে কীটা জানো না ওই রুশালি দেখতাম ছিল না ওই যা ওর সাথেও একবার ঠিক হয়ে গেছিলাম, হইনি তোর বাড়িতে সব হয়েছে আমার এরকম কাছে বল, আমার কাছে ছেড়ে বিয়ে হয়েছে দু তিনবার, তোমার ওর খবর নিয়ে আছে, তোর মুখে তো ফোড়াইছে গাই ঠিক হয়েছে না, বয়সটা এরকম বয়সটা ভাই এরকম সব পবিত্র খুব ভালো গানও গায়, এই সেই কারেন্ট ঠিক করতে করতে ভাইরাল হয়ে যাবে গান গাইতে গাইতে, জোর বিরাস করে লোড নিয়ে নেবে, এবার নেবে লোড সুইচ পুড়ি গেলি কে লোড নেয় বলো, আমি কালকেই বলেছে জানো, আমি বলছে সুইচ বন্ধ কর, হয় ডাইরেক্ট করে দে নয় তো সুইচ চেঞ্জ কর, সুইচ চেঞ্জ কর দিয়েছি পুড়ি একদম টাইট হয়ে গেছে কাটেও না, এত হিট হয়েছে শালা, কিছু নেই তার নতুন তো দিই তার খারাপ হয়ে গেছে গাড়ির নতুন তার লাগাতে হবে, না তার খারাপ হয়নি তার ভালো হয়ে গেছে কিন্তু শর্ট হয়ে গেছে কাটতে কাটতে, শর্ট সার্কিট মারবে রিক্স নেবে না একদম পবিত্র, পুরো ভালো তার দিয়ে দেবে, দেখিস টাকাও নেবে না, আর একটু ব্লগের জন্য করে নিস, হাসিও লাগে কান্নাও পায়, এই যে ভালো তার কি কোম্পানি করবে অ্যাঙ্কার ফেনোল্যাক্স, ওই যে ওই দেখাটা হলো স্যাটিসফাইং ভিডিও, শব্দ বন্ধ করে দিয়ে গান দিতে হয়ে গেল কিরে এই টাইলস কাটার, চোখি ওইসব দেখতে চাই বেশি, আর কি করিস তোরা বাচ্চা গেছে, বললাম এডিট যদি করে দিস কইছিলাম তো, না কারণ কই না পারবো না, কি ভিডিও বানাতে শুনি ব্লগ কিরম ব্লগ, এই ধরো আমি কলকাতা গেলাম একটা, হয়তো মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে যাই সেটা হইলো, ঘুরতে যাই সেটা হইলো, তারপর মাছ দিয়ে বিরিয়ানি আলা সায়নি সায়নি লাগাবো সায়নি বিরিয়ানি, একটা ছেলে ওকে ফটো পোস্ট করে 1,00,000 ফলোয়ার বানাই নেছে, প্রত্যেক দিন পোস্ট করেই যাই করেই যাই, আর ওরা এখন রিল বানায় ওর অ্যাকাউন্টে, ভাইরাল হয়েছে কিন্তু ভাইরাল হচ্ছে, হবে না আস্তে আস্তে সব হবে, চলন্ত কারেন্টে পবিত্র ডুবে দিল, অগ্নিম্যান পবিত্র বোট কমপ্লিট।
এইসব কাজ না করে মোটিভেশন দিচ্ছিলি, সব রইল বন্ধ করিতেছে লিখু ফেসবুক মারবো পবিত্র মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, তোকে দোকানের প্রমোট করে দিলাম দেখলি, নাম্বারও করে দিছি, নাম্বারটা করে দিস তো আমার উল্টো হয়ে গেল সুইচটা উল্টোই না আমার বোর্ড রেডি মিস্ত্রি অপবিত্র টু কাজ না লাইক করে দিলি, 50টা লাইক হয়ে গেলি পরের ব্লগে এসি ঠিক করতে যাবে পবিত্র, পুরো বাড়ির কারেন্ট ঠিক করবে পবিত্র যদি 50টা লাইক হয়, এটা মেশিন কাজ করে নাকি দেখো বোর্ড ঠিক করতে পারিনি মেশিন কাজ করে, এবারে মেশিন খারাপ হয়ে গেছে মেশিন ঠিক হবে কারেন্ট আছে তো গাইস ভিডিওটা কাট করতে হবে না পারে ঠিক করে টেস্টারে দেখতে পাচ্ছি টেস্টার দিয়ে দেখে ফেলে টেস্টার তো ঠিক ঘুরাইছে তাই তো এই লাইট নিয়ে সবসময় ব্যাগে ঘুরে বেড়াই চেক করার জন্য, এই তো লাইট চলছে তো তাহলে জ্যাকে মনে হয় জ্যাকে মনে হয় পাচ্ছে নাকি ছোট্ট হয়েছে তোমার এই দিক দেখছে আমার এই দিক পবিত্রটা ঠিক করে দিয়েছে পবিত্র খুব সুন্দর করে মিস্ত্রি আসল কথা তাহলে তার মানে মেশিনই খারাপ ছিল ওই যে খারাপ তার মানে জ্যাকে এদিকে প্রবলেম নেই এদিকে।